মাছটা ভিজিয়ে রেখেছি আমাদের সামনের ঘরে দিদিটার ঘরে ফ্রিজ আছে তো ওইখান থেকে রেখেছিলাম ওই ফ্রিজটা দুই একদিন যে নিমন্ত্রণ অতিথি ছিল সবগুলা মাছের মাথা এখানে জমানো হয়েছে আর এখানে দেখো চালটা একটু ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে না চালটা ভালো হয় ভাতটা খুব সুন্দর হয় তার জন্য এখানে চালটা ভিজিয়ে রেখেছি তো ভাবছি কি রান্না করব দেখি মাছও আছে তো তোমাদের দাদাভাই বলছে ঝিঙ্গে নিয়ে আসছিল ঝিঙ্গে দিয়ে মাছ দিয়ে রান্না করো আর মাছের তেল আছে একটু এটা রান্না করব বেগুন নেই বেগুন থাকলে মাছের তেলটা খেতে দারুণ টেস্টি হয় তো এখন ভাবছি কি দিয়ে রান্না করব তো চলো বন্ধুরা রান্না করে নিই তারপর আসছি তোমাদের সাথে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘর অনেকটা আগে এসেছি তো এখন রান্না বসিয়ে দিয়েছি প্রায় রান্নাটা হয়ে আসছে অনেকটা লেট হয়ে গেছে আজকে রান্না করতে করতে আমার একটা বেজে গেছে প্রায় ছেলেও আসার সময় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করছি দুইটা কড়াইতে রান্না বসিয়ে দেখো এখানে একটা কড়াইতে এই যে দেখো এখানে একটা কড়াইতে রান্না বসি মাছ দিয়ে ঝিঙ্গে দিয়ে রান্না করছি এবছর এখনো খাইনি ঝিঙ্গে তো বাড়িতে হলে তো এতদিনই খেয়ে নিতাম আর এখানে আসতে জানো তো লোকে লোকে যদি না যায় সাথে সাথে যদি না যায় তাহলে সবটাই শেষ হয়ে যায় নিয়ে আসতে পারে না তো ওই দিন জানি না কিসমতে কি ছিল দুইটা ঝিঙ্গায় ছিল দুইটা ঝিঙ্গা নিয়ে আসলো তো এবছর এখনো খাইনি আজকে ফার্স্টই খাচ্ছি ঝিঙ্গে
তো ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে ঝিঙ্গে জিনিসটাই কিন্তু খুব দারুণ টেস্ট হয়। তো আজকে খাবো ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে, আর রান্না করব হচ্ছে একটা টক রান্না করব, কুমড়ো দিয়ে মিষ্টি আলু দিয়ে টমেটো দিয়ে একটু তেঁতুল দিয়ে একটা টক রান্না করব, আর রান্না করবো হচ্ছে মাছের তেল। তো চলো বন্ধুরা রান্না টান্না ছেড়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে। আর তোমাদের দাদা ভাই স্নান টান করে বাস বিন্দাস নিয়ে আসে, আমি বলছি তুমি ঘুমিয়ে আছো চলো আমার সাথে রান্না করো, বলছে আমি তো রান্না করতে পারি না, আমি রান্না করলে কেউ খাবে না বলছে, এরকম বলছে। তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট, আর দেখে নাও কি কি রান্না করেছি। আর দেখো আমার এখানে গ্যাস ট্যাস মোছা সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন তোমাদের দাদা ভাইকে ঘুম থেকে উঠাবো ছেলেকে নিয়ে আসার জন্য, কারণ দেড়টা বেজেই যাচ্ছে, তারপর আসার পর খাওয়া দাওয়া করবো। আর চলো দেখে নাও কি কি রান্না করলাম। এই যে দেখো এখানে টক রান্না করলাম, এই সেই মিষ্টি আলু কুমড় তারপর টমেটো একটু তেঁতুল দিয়ে তারপর টক রান্না করলাম। জানো তো গরম যখন পড়ে না তখন এই টকটা খেলে কিন্তু দারুণ আর তোমার শরীরের জন্য খুব ভালো হয়। আর এখানে দেখো মাছের তেল ভাজি করলাম আলু দিয়ে, আজকে বেগুন নেই তার জন্য আলুটা দিয়ে করলাম। আর এখানে সেই ঝিঙ্গে আলু মাছ ঝিঙ্গে আলু টমেটো মাছ দিয়ে রান্না করলাম। আর এখানে দেখো দুইটা মাথা আজকে সবগুলাকে ভেজে রেখেছি, দেখি কালকে কি রান্না করতে পারি। আর এখানে তো ভাত রয়েছে। আর চলো তোমাদেরকে দেখাই তোমাদের দাদা ভাইয়ের অবস্থা, বৃষ্টি পড়ছে তো তার জন্য এই ভদ্রলোক শুধু ঘুম আর ঘুমে, যে দেখো দেখতে পাচ্ছ, এই যে দেখো ভদ্রলোক কি ঘুমে, যে দেখো বৃষ্টি পেয়ে সেই ঘুম সেই ঘুম, বৃষ্টি মানে ঘুম। হ্যাঁ হ্যাঁ, তো চলো বন্ধুরা ছেলেকে নিয়ে আসতে উঠাই ওকে, ও তারপর খাওয়া দাওয়া করব, তারপর আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট, খাওয়া দাওয়া করে চলে আসলাম বিছানা, আর এখানে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর এখানে তোমাদের দাদা ভাই ফোন দেখছে, আয়না ফোন না আয়না দেখছে, আয়না ঘুম থেকে উঠে আয়না দেখা শুরু হয়ে যায়। জানো তো কথাটা আমার মা বলে, আমার ভাই ঘুম থেকে উঠে ফোনটা এরকম ভাবে দেখে, তো তারপর আমার মা বলে কে যে শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠে আয়না দেখছে আয়না আয়না। তো তোমাদের দাদা ভাই দেখো এখন আয়না দেখছে আয়না আয়না। তো বন্ধুরা খাওয়া দাওয়া কষ্ট করা সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন একটু রেস্ট করব। তো সবাই ঘুমিয়ে গেছে, আমি একটু শুয়ে যাই। তো চলো বন্ধুরা একটু রেস্ট করে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে, ততক্ষণ তোমরা পাশে থেকো। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে। তো বিকালবেলা একটু শুয়েছিলাম, তারপর গেলাম ওয়াকিং, ওয়াকিং থেকে চলে আসলাম। তো আসার সময় নিয়ে আসলাম টিফিন, তো আজকে টিফিন নিয়ে আসলাম দোসা, তো এখন খাবো হচ্ছে দোসা। আর ছেলে টিউশনে গেল, ছেলে এখনো আসেনি, তো এখন আমরা খেয়ে নেবো, ছেলে আসলে তারপর ছেলে খাবে, চলো দেখে নাও। আর এখানে সন্ধ্যাটাও দেওয়া হয়ে গেছে আমার, এই যে দেখো সন্ধ্যাবাতিটাও দিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা সন্ধ্যার দোসাটা আমি বের করে সবটা দেখাচ্ছি, কারণ এগুলো প্যাকেট প্যাকেটে আছে, তোমাদেরকে দেখাতে পারবো না। তো চলো দেখে এবং খুলে নিই, তারপর তোমাদের সামনে দেখাচ্ছি। এই যে দেখো এখানে দোসা মশলা দোসা এগুলো, আর এখানে হলো বাদামের চাটনি, আর এটা হলো সাউথ ইন্ডিয়ান সাম্বার, আজকে সন্ধ্যার টিফিনে হলো সাউথ ইন্ডিয়ান ডিশ। তো চলো খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে খেতে, তো চলো খেয়ে নিই। আরে যে দেখো, তো বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সামনে। জানো তো সন্ধ্যার পরে একটা দিদির ঘরে গেলাম, ও ফোনের পরে ফোন করছে যাওয়ার জন্য, তারপর ওদের ঘরে গিয়ে আড্ডা দিতে দিতে 10টা বেজে গেল, তারপর এখন আসলাম ঘরে। আর এখন এই যে দেখো তোমাদের দাদা ভাই ওদেরকে ভাত খেতে দিয়ে দিলাম, এসে ভাত রান্না করলাম, দুপুরবেলা সবজি রয়েছে, এখন আর কিছু রান্না করিনি, আর আমি দোসা খেয়ে আমার খিদে নেই।
ছেলের জন্য দোসা রেখেছি, ছেলে বলছে ছেলে খাবে না, ছেলে ভালো লাগছে না, এখন ওইটাও আমাকে খেতে হবে, ওরা খাবে না বলছে কেউ, ওরা ভাত বানিয়ে দিলাম, ওদিকে ওরা ভাত খাচ্ছে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট, খাওয়া দাওয়া করে চলে আসলাম আমরা। আমি বসে আছি, ছেলে এখনো খাচ্ছে, ছেলে বলছে মাছের ল্যাস খাবে আজকেও। তো আমি তো ভাত খাইনি, তো এখনো বসে বসে আস্তে আস্তে করে মাছের ল্যাসটা খাচ্ছে। আর এখন বসে আছে, আমি জানো আজকে দোসা কয়টা দোসা খেলাম, তিনটা দোসা খেলাম আমি আজ। এটা পেটটা যেন ফাটবে এরকম মনে হচ্ছে এখন খেয়ে আমার। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট, ভিডিওটাকে এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে। ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই, গুড নাইট।